আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি ডেজার্ট আইটেম, আর সেটা হচ্ছে সেমাইয়ের মিঠা টুকরা অথবা সেমাইয়ের বরফি। আর এটা কিন্তু আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন এবং ঈদের সর্বশেষ প্রস্তুতি হিসেবে এটা রাখতে পারেন। আর এটা কিন্তু বাইরে ক্রিস্পি হয় এবং ভিতরে জুসি হয়, যা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো আজকে চলে আসলাম সরাসরি রান্নায়। এখানে আমি 200 গ্রামের একটি সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এখানে আমি ঝুরা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে লাচ্চা সেমাইও ব্যবহার করতে পারেন, এবং সেমাইটি প্যাকেট থেকে বের করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। প্রথমে আমি একটি পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে আছে, এবং ঘিটি যখন গরম হয়ে আসবে তখন আমি 3টি এলাচি এবং 1টি দারচিনি দিয়ে দিচ্ছি। আর দারচিনির টুকরোটা একটু বড়ই রাখতে হবে, কারণ সেমাই যখন ভাজা হয়ে যাবে তখন আমি দারচিনি এবং এলাচি উঠিয়ে ফেলব, আর যখন একটু বড় থাকবে তখন আমার উঠাতে সুবিধা হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন একটি অ্যারোমা বের হবে তখন আমরা ভেঙে রাখা যে সেমাইগুলো সেগুলো দিয়ে দিব। এবং এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, এবং লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিট সেমাইটা ভেজে নিতে হবে। আর এটি একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে সেমাইটি পুড়ে যাবে। আমরা যদি লো আঁচে সেমাইটি ভাজি তাহলে সেমাইটি ক্রিস্পি হবে এবং সেমাইয়ের কালারটাও ঠিক থাকবে, আর সেমাইও পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে নেড়ে চেড়ে আমার সেমাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দারচিনি এবং এলাচিগুলো উঠিয়ে নিচ্ছি, আর এই দারচিনি এবং এলাচিগুলো উঠিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে এগুলো পরবর্তীতে যখন আমরা খাবো তখন মুখে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং যখন সেমাই সেট করব তখনও পিস করতে সুবিধা হবে। তো এখন আমি কর্নিশ মিল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা কন্ডেন্স মিল্কের 1/2টা ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। কন্ডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং চুলার আঁচ কিন্তু একদম লো হিটে থাকবে। কন্ডেন্স মিল্ক যখন সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি কিছু বাদাম দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, কিছু পেস্তা বাদাম নিয়েছি আর কিছু চীনা বাদাম নিয়েছি। অর্থাৎ সবসময় আমরা যে বাদামটি বাজারে হাতের কাছেই পেয়ে থাকি সেই বাদামগুলো দিয়েছি। আপনারা চাইলে যে কোনো 1 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন, আর যারা বাদাম পছন্দ করেন না তারা বাদামটা বাদও দিতে পারেন। তো আমার সেমাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে সেমাইটি সেট করব সেই পাত্রে সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন, তাহলে আমাদের সেমাইয়ের পিসগুলো উঠাতে সুবিধা হবে। তো এখন আমি সেমাই সম্পূর্ণ দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি একটি স্পেচুলার মাধ্যমে ভালোভাবে সেট করে নিচ্ছি, আর এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। এভাবে ভালোভাবে যখন সেট হয়ে যাবে তখন আমরা ঠান্ডার জন্য একটু অপেক্ষা করব।
আমার সেমাইটি ঠান্ডা হয়ে গিয়েছে এবং খুবই ভালোভাবে ছেদ হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকুর মাধ্যমে আমার পছন্দের মতো কেটে নিচ্ছি, আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। তো এভাবে আপনারা আমার ভিডিওটি ফলো করে খুবই সহজে এই মজার সেমাইয়ের মিঠা টুকরোগুলো তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় এই মিঠা টুকরোগুলো ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, কারণ এটি যখন মুখে দেবেন তখন কিন্তু খুবই ক্রিস্পি থাকবে এবং ভিতরে জুসি থাকবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পিসগুলো যখন উঠাবেন তখন চারিপাশে যদি একটু অসমান থেকে যায় হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিতে পারেন, এটা শুধু দেখার সৌন্দর্য। তো এখানে আমি কিছু চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, আর এভাবে আপনারা ঈদের আগের দিন অথবা ঈদের দুই দিন আগে এই সেমাইয়ের মিঠা টুকরোগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ঈদের জন্য, কারণ এটি আপনারা বাইরেই দুই তিন দিন ভালো থাকবে। আমার এই ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন ঈদের সর্বশেষ এই প্রস্তুতিটি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।